আপনারা যদি চপের একটা হেলদি ভার্সন বানাতে চাইছেন তাহলে এইটা একবার বানিয়ে দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমি, সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি হেলদি আর খুব সুস্বাদু কাঁচকলার চপ। এই কাঁচকলার চপটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কলা, আর সেগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। কলার বোটার দিকটা বাদ দিয়ে এগুলোকে আমি এইভাবে বড় বড় করে কেটে নিলাম। এবার আমি কলার পিসেসগুলোকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 1½ কাপ জল। বেশি জল দিয়ে কলাগুলোকে সেদ্ধ করলে এগুলো সেদ্ধ হওয়ার পরে খুব নরম নরম হয়ে যাবে। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু। এবারে এগুলোকে আমি হাই ফ্লেমে একটা হুইসেল দিয়ে লো ফ্লেমে 3-4 মিনিটের মতো সেদ্ধ করে নেব। যতক্ষণে আলু আর কাঁচকলাটা সেদ্ধ হচ্ছে, আসুন ততক্ষণে আমরা ব্যাটারটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ছোলার বেসন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1/4 টিস্পুন নুন। এবারে সব শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 1 কাপ জল ধীরে ধীরে মিশিয়ে এর একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা জলটা একবারে না দিয়ে এইভাবে ধীরে ধীরে দিয়ে ব্যাটারটা বানাবেন, তাহলে ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে পারবেন। এই ব্যাটারটাকে হাত দিয়ে আমি 8 থেকে 10 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যত ভালোভাবে ফেটাবেন তত বেশি ফ্লাফি হবে চপগুলো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে যে হাত থেকে এইভাবে পড়বে কিন্তু ঘন হবে। চপের ব্যাটারটা তৈরি হয়ে গেল। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে একদিকে রেখে দিচ্ছি। দেখুন কাঁচকলা আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম। এবার আমি একটা ফর্ক দিয়ে আলু আর কাঁচকলাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। দেখুন এগুলো খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেছে। এবারে আমি এগুলোকে একদিকে রেখে নিচ্ছি। চপের মশলাটা বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি গরম করে নিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ বাদাম। বাদামগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বাদামগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ খুব ছোটো ছোটো করে কাটা ফ্রেশ নারকেল। এবারে নারকেলটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা একটু দেখে দেবেন, কারণ আমরা ব্যাটারটার মধ্যেও নুন দিয়েছিলাম। এবার আমি সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না মশলাটা থেকে তেল আলাদা হচ্ছে আর একটা সুগন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। আপনারা যদি এই চপটাকে নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবেন, আর 1 টেবিল স্পুন শুধু আদা বাটা দেবেন, আর তার সাথে দিয়ে দেবেন একটু হিং। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটা খুব সুন্দর সুগন্ধও আসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা কাঁচকলা আর আলুটা। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে এটাকে আমি একটু শুকনো হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন মশলার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। এখন আমি হাতের মধ্যে অল্প তেল লাগিয়ে একটা পাতিলেবু সাইজের মিক্সচার হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। হাত দিয়ে একটুখানি এরকমভাবে চ্যাপটা করে এটাকে চপের শেপে তৈরি করে নিলাম। এই একইভাবে আমি সব চপগুলো তৈরি করে নিলাম। দেখুন সব চপগুলো আমার তৈরি হয়ে গেছে। এবারে এগুলোকে আমি 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি, তাহলে এগুলো একটু সেট হয়ে যাবে। এখন আমি ডিপ ফ্রাই করার জন্য একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি। দেখুন চপগুলো ফ্রিজে রাখার জন্য খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি একটা একটা করে চপ নিয়ে এই বেসনের ব্যাটারটার মধ্যে ডুবিয়ে খুব ভালোভাবে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
তেলটাকে আপনারা ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করবেন না, আর যখন চপগুলো দেবেন তখন ফ্লেমটাকে লো করে দেবেন, নয়তো চপগুলো দেওয়ার সাথে সাথে বাইরেটা ব্রাউন হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। আর এই স্টেপটা আপনারা একটু সাবধানে করবেন, কারণ তেলটা খুব গরম থাকে। কড়াইয়ের মধ্যে খুব বেশি চপ আপনারা একবারে দিয়ে দেবেন না, তাহলে এগুলো ঠিকভাবে ভাজা যাবে না। এখন আমি চপগুলোকে মিডিয়াম ফ্লেমে বেশ কয়েকবার উল্টে পাল্টে দিয়ে সব দিকগুলোতে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। চপগুলোকে মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভাজলে চপগুলোর বাইরেটা খুব সুন্দর মুচমুচে হয় আর ভেতরটা নরম থাকে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন, আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। দেখুন চপগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তেল থেকে তুলে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে প্লেটের উপরে রাখা একটা পেপার টাওয়েলের মধ্যে রেখে নিচ্ছি। আপনারা এইভাবে একবার কাঁচকলার চপ বাড়িতে বানিয়ে দেখুন, যারা কোনোদিন কাঁচকলা খেতে চায় না তারাও এটা চেয়ে চেয়ে খাবে, এটা খেতে এতটাই সুন্দর হয়। দেখুন বাইরে থেকে মুচমুচে আর ভেতর থেকে সফট কাঁচকলার চপ তৈরি হয়ে গেল। এই কাঁচকলার চপগুলোকে গরম গরম আপনারা সার্ভ করুন টমেটো সস আর চায়ের সাথে। সবাই খুব ভালো থাকবেন, আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।